আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত হালাল মিশন চ্যানেল বিওস, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বিওস, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে যে আলিম 2022-এ যে 24তম সপ্তাহে যে বাংলা প্রথম পত্রের অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে, সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সেটি সমাধান দিতে চেষ্টা করবো। তো বিওস, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য। আর যাদের সংক্ষিপ্ত সাজেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আমরা অতি শীঘ্রই আপনাদের মাঝে সাজেশন নিয়ে আসব। এবং আপনাদের যাদের সিলেবাস প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ভিডিও আমার চ্যানেলে চেক করবেন, এবং সেখানে যে আমরা আলিমের যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে সেটি আমরা দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এবং পিডিএফ ফাইল আমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, শুরু করে আজকে যে বাংলা অ্যাসাইনমেন্টটি রয়েছে সেই অ্যাসাইনমেন্ট, তো ভাষা আন্দোলন ঐতিহাসিক প্রেক্ষাপট ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, তো এই হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্টের শিরোনাম রয়েছে সেই অ্যাসাইনমেন্টের শিরোনাম। তারপরে দেওয়া আছে যে কিছু নির্দেশনা, দেওয়া আছে যে ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো, তারপরে দেওয়া আছে বায়ান্ন দিনগুলি অনুসরণে ভাষা আন্দোলনের বঙ্গবন্ধুর অবদান উল্লেখ করো, তারপর হচ্ছে তথ্য ছক ছবি পোস্টারিং ইত্যাদি সংযুক্ত করা, তারপরে দেওয়া আছে যে ভাষা আন্দোলনের চেতনায় দেশপ্রেম উজ্জীবিত হয় বাংলাদেশের জন্য কি কি করা যায় তা নির্ধারণ, তারপরে দেওয়া আছে যে বাক্য গঠন ও বানানের সতর্কতা। তো এটি দেওয়া আছে যে এটি কোনো আপনাদের নির্দেশনা দেওয়া আছে কিন্তু এটি লেখার জন্য বলা হয়নি যে বাক্য গঠন করতে হবে এবং বানান সতর্কতা, এটি বলা হয়েছে যে এই ছাটি নির্দেশনার আলোকে এটি হবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আপনাদের প্রশ্ন। তো এবার আমরা উত্তর পর্বটি দেখে নিই। তো আলিম পরীক্ষা 2022 বাংলা প্রথম পত্রে অ্যাসাইনমেন্ট নম্বর 7, 24তম সপ্তাহে। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম তো আমরা বলেই দিয়েছি যে ভাষা আন্দোলন ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান। তো প্রথমে ভাষা আন্দোলন নিয়ে সংক্ষিপ্ত ইতিহাস আমরা দিয়ে দিয়েছি। 1947 সালে দ্বিতীয় তত্ত্বের ভিত্তিতে ভাগ হলো দুটি, ব্রিটিশ ভারত কিন্তু পাকিস্তান দুটি খণ্ডে বিভক্ত, পশ্চিম আর পূর্ব পাকিস্তান। বহুজাতিকে নিয়ে গড়া পাকিস্তানে মাত্র 6% মানুষের মুখে ভাষা ছিল উর্দু, আর 54% মানুষের ভাষা ছিল বাংলা। কিন্তু 1948 সালে রেড ক্রস ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন উর্দু হবে পাকিস্তানি এবং এর একমাত্র রাষ্ট্রভাষা। তো এতে খেপে খেউফ ও উঠে পড়ে পূর্ব পাকিস্তানের জনসাধারণ। তো আমরা যে ভাষা আন্দোলনের যে সংক্ষিপ্ত রয়েছে সেটি আমরা আলোচনা করে দিয়েছি, আপনারা সুন্দরভাবে লিখে নেবেন, এবং যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা সেগুলো বুঝিয়ে দিতে চেষ্টা করব। আর যাদের পিডিএফ ফাইল প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করুন, এবং সেখানে যে লিঙ্কটি আছে সেখানে নক দিবেন, তাহলে আপনারা কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। তারপর দেওয়া আছে যে ভাষা আন্দোলন বঙ্গবন্ধুর অবদান, তো বঙ্গবন্ধুর যে অবদান রয়েছে ভাষা আন্দোলনের ব্যাপারে সেটিও আমরা উল্লেখ করে দিয়েছি। তো ভাষা আন্দোলন নিয়ে যে যে সংক্ষিপ্ত রয়েছে, সংক্ষিপ্ত কিছু রয়েছে সেটি আমরা আলোচনা করে দিয়েছি, আপনারা লিখে নেবেন, এবং যাদের পিডিএফ ফাইল প্রয়োজন হবে তারা অবশ্যই আমরা বলেছি যে ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। তারপরে দেওয়া আছে যে গ নম্বর, তথ্য ছক ছবি ও পোস্টারিং কাটিং ইত্যাদি সংযুক্ত করা, তো আমরা সবকিছু উল্লেখ করে দিয়েছি। এখানে যে ছবি রয়েছে সেটিও আমরা দিয়ে দিয়েছি, আপনারা সুন্দরভাবে যত চেষ্টা করবেন আপনারা নিজেরা একে জমা দেওয়ার জন্য, এখানে বলাই হয়েছে যে ছবি পোস্টারিং একে দেওয়ার জন্য, তো আমরা সুন্দরভাবে সবকিছু দিয়ে দিয়েছি, আপনারা কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তারপরে দেওয়া আছে যে ভাষা আন্দোলন ও দেশপ্রেম উজ্জীবিত হয় বর্তমান বাংলাদেশের জন্য যা যা করা যায়, তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ভাষা আন্দোলন ও দেশপ্রেম উজ্জীবিত হয় বর্তমান বাংলাদেশের জন্য যা যা করা যায়, তো আমরা এটিও উল্লেখ করে দিয়েছি, আপনারা সুন্দরভাবে লিখে নেবেন, এবং যাদের ভিডিও ফেল প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। আর আপনাদের যদি সংক্ষিপ্ত সাজেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা অতি শীঘ্রই আপনাদের মাঝে সাজেশন নিয়ে আসব, এবং আপনাদের যে সিলেবাস আছে সেটি আমরা অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন, এবং পিডিএফও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করুন, পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।